নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের সকলের ভীষণই পছন্দের একটি ফল স্ট্রবেরি গাছের সম্পূর্ণ পরিচর্যার বিষয় নিয়ে। আমরা সবাই জানি যে শীতের সিজনেই কিন্তু স্ট্রবেরি হয়, আর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে বা মার্চ থেকে কিন্তু স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু হয়ে যায়। তো এখন অর্থাৎ সিজন আসার আগে যদি আমরা এই গাছের সঠিক পরিচর্যা না দিতে পারি, তাহলে কিন্তু সিজনে আমরা এই গাছ থেকে ভালো ফল পাবো না। তো এই পর্যায়ে অর্থাৎ এই সময়ে এই স্ট্রবেরি গাছের কী পরিচর্যা আপনারা করবেন, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে আমার স্ট্রবেরি গাছটা দেখছেন, এটা বয়স হয়েছে প্রায় দু বছর আগে আমি লাগিয়েছি গাছটা। দু বছর কিন্তু আমি ভালোই ফলন পেয়েছি এই গাছটা থেকে। প্রথম বছর আমি খুব অল্প ফল পেয়েছিলাম, কিন্তু আগের বছর কিন্তু আমি প্রচুর পরিমাণে স্ট্রবেরি পেয়েছি এই গাছ থেকে। তো এতদিন পর্যন্ত কিন্তু গাছগুলোকে আমি সম্পূর্ণ ছায়া জায়গাতে রেখেছিলাম। এরপর এই গাছগুলোর কিন্তু রিপটিংয়ের প্রয়োজন আছে, সেই জন্য আমি আমার এই স্ট্রবেরি গাছটাকে সম্পূর্ণভাবে রিপটিং করব। আর তারপর কী পরিচর্যা করি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে এই প্রসেসটা আপনারা দেখতে থাকুন। তো এই যে টবের মধ্যে যে স্ট্রবেরি গাছটা রয়েছে, এটারই আমি কিন্তু রিপটিং করব। তো সেই জন্য কিন্তু টব থেকে খুব সাবধানে আমি এই গাছটাকে আগে বাইরে বার করে নেব। আর টব থেকে গাছ বার করারও একটা প্রসেস কিন্তু আছে, এরকম সাইডে হালকা করে আঘাত করলে কিন্তু এটা। তো আগে আমি এই টব থেকে স্ট্রবেরি গাছটাকে কিন্তু খুব সাবধানে বার করে নেব। এইভাবে কিন্তু খুব সহজেই টব থেকে যে কোনো গাছ রিপটিং করার সময় আপনারা খুব সহজেই টব থেকে গাছ বার করতে পারবেন, কোনো রকমভাবেই কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবে না। এখানে দেখুন আমি টব থেকে গাছটাকে খুব সাবধানে আর খুব সুন্দরভাবে বার করে নিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের রিপটিংয়ের জন্য টবের মাটিটাকে তৈরি করে নিতে হবে। সেই জন্য এখানে দেখুন আমি নিয়েছি কোকোপিট, আর নিয়েছি গোবর সার, আর এখানে নিয়েছি আমি বাগানের মাটি বা গার্ডেন সয়েল। এখানে যে কোনো মাটি আপনারা নিতে পারেন। আর এই যে কোকোপিট আর যে গোবর সার নিয়েছি সবগুলো কিন্তু সম পরিমাণে নিয়েছি, অর্থাৎ যতটা পরিমাণ মাটি নিয়েছি ততটাই পরিমাণ গোবর সার নিয়েছি, আর ততটা পরিমাণে কিন্তু কোকোপিট নিয়েছি। এরপর এই তিনটে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা স্ট্রবেরি গাছের মাটি তৈরি করে গাছ লাগান, তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে, আর গাছ কিন্তু সমস্ত রকম পুষ্টিও এই মাটি থেকে পেয়ে যাবে। আর কোকোপিটের আলাদা করে তো গুণাগুণ বলার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা যারা বাগান করি তারা সকলেই জানি যে কোকোপিট মাটির আর্দ্রতা যেমন ধরে রাখতে সহায়তা করে, ঠিক একই রকমভাবে কোকোপিট কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও কাজ করে, অর্থাৎ মাটিকে বিভিন্ন রকম ছত্রাক আক্রমণের হাত থেকেও কিন্তু রক্ষা করে এই কোকোপিট। এছাড়া এর আরও একটা গুণ আছে, সেটা হচ্ছে এই কোকোপিটের মধ্যে কিন্তু গাছের শেকড় খুব সুন্দরভাবে গ্রো করতে পারে। তো এই তিনটে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কোকোপিট মাটি আর গোবর সার। আর এখানে আমি গোবর সার যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি গোবর সার এখানে ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোবর সারের জায়গায় ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমি মাটিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি বা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তিনটে উপকরণ দিয়ে মাটিটা। এরপর এখানে আমি নিয়েছি দেখুন একটা 6 ইঞ্চি মাটির টব। সবসময় যে কোনো গাছ মাটির টবেই সবচেয়ে বেশি ভালো হয়, জল কম বেশি হলেও কোনো রকম অসুবিধা হয় না। আবার যেহেতু মাটির টব হাওয়া বাতাসও চলাচল করতে পারে, গাছের রুটও ভীষণ ভালো থাকে, তবে আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের টবও নিতে পারেন অথবা সিমেন্টের টবও নিতে পারেন, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। তো এরপর দেখুন টবের যে ড্রেনেজ হোল থাকে, সমস্ত টবেই থাকে এটা, প্লাস্টিক বা মাটি যে টবে আপনারা নেবেন, এখান দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা আগে খুব ভালোভাবে তৈরি করে নেবেন। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট যে কোনো গাছ টবে লাগানোর জন্য। তো এখানে দেখুন আমি একটা দইয়ের ভাঁড়ের ভাঙা টুকরো এভাবে উপুর করে দিয়ে দিলাম। যদি আপনারা ড্রেনেজ সিস্টেম ভালো করে তৈরি না করে গাছ লাগান, সেক্ষেত্রে কিন্তু টবের মাটিতে জল জমে গাছের গোড়া পচে যেতে পারে বা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এরপর দেখুন আমি এখানে একটা লেয়ার ছোট যে পাথর হয় সেই পাথরের টুকরো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি বালি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাথরের পরিবর্তে বালিও দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। আবার আপনারা কিন্তু বালি পাথর দুটোই দিয়ে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন।
ব্যাস আমার ড্রেনেজ সিস্টেম একদম তৈরি হয়ে আছে খুব সুন্দরভাবে। এরপর আমি যে মাটি তৈরি করেছি সেই মাটি কিন্তু আমি এই টবের মধ্যে দিয়ে দেব। মাটি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে স্ট্রবেরি গাছটা টব থেকে বার করেছিলাম সেটা এই টবের মিডিল বরাবর কিন্তু এইভাবে বসিয়ে দেব। এরপর আমি আরো বেশ কিছুটা মাটি কিন্তু এখানে দিয়ে দেব টবে। এইভাবে আপনারা কিন্তু যে কোনো গাছেরই রিপটিং করতে পারেন। এই মাটি দেওয়ার সময় একটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বা একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই যে কোনো গাছই যখন রিপটিং করবেন বা গাছ প্রতিস্থাপন করবেন কখনোই টব ভর্তি করে মাটি কিন্তু একদমই দেবেন না। তাহলে কিন্তু পরে আপনারই অসুবিধে হবে গাছে বিভিন্ন রকম ফার্টিলাইজার বা জল দিতে। তো এখানে দেখুন আমি প্রায় 1 ইঞ্চি মতন মাটি উপর দিক থেকে ফাঁকা রেখেছি টবের, যাতে করে পরে আমার গাছে জল বা ফার্টিলাইজার দিতে কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। তো আমার স্ট্রবেরি গাছ একদমই রিপটিং করা কমপ্লিট। আশা করছি এই স্ট্রবেরি গাছের সম্পূর্ণ রিপটিংয়ের প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে রিপটিং করলাম, এরপর আমি 4 থেকে 5 দিনের জন্য এই রিপটিং করা যতগুলো গাছ আমি রিপটিং করব প্রত্যেকটা গাছকে কিন্তু আমি সম্পূর্ণ ছায়া জায়গাতে রাখবো। 4 থেকে 5 দিন পর যখন এই গাছটা টবের মাটিতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন কিন্তু আমি গাছটাকে সম্পূর্ণ সূর্যালোকে রেখে দেবো। কারণ কি, এখন কিন্তু স্ট্রবেরি গাছের সম্পূর্ণ সূর্যালোকের প্রয়োজন হবে। আর অবশ্যই যেহেতু আমি কোকোপিট দিয়েছি, জলটা 2-3 দিন অন্তর একবার করে দিলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে করে মাটি অতিরিক্ত শুকিয়ে কখনোই না যায়। আর এখন আমি এই যে রিপটিং করার পর কিন্তু গাছের এই টপটাকে কিন্তু একদমই জল দিয়ে ভর্তি করে দেব। এরপর 3-4 দিন পর্যন্ত কিন্তু আমি এই গাছে আর কোনো রকমভাবে জল দেব না। যখন মাটিটা দেখব ওপর দিক থেকে শুকিয়ে গেছে তখনই কিন্তু আমি আবার গাছে জল দেব। তো এই প্রসেসে আপনারা স্ট্রবেরি গাছের পরিচর্যা করুন, দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে। আর যাদের কাছে স্ট্রবেরি গাছ এখনও পর্যন্ত নেই তারা অবশ্যই কিন্তু নার্সারি থেকে এই গাছ সংগ্রহ করে বাড়িতে এখন থেকেই করতে শুরু করতে পারেন। তবেই কিন্তু আপনারা এই সিজনে স্ট্রবেরি গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। আর এর পরে কী কী পরিচর্যা হবে সেগুলো তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করতে থাকবো। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো গাছ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.